আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সৃষ্টি একাডেমিক স্কুল কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মেলা কবিতা। তো গত ক্লাসে আমি মেলা কবিতার শব্দার্থ পাঠ করেছি এবং লেখক পরিচিতি নিয়ে আলোচনা করেছিলাম। হয়তোবা তোমরা অনেকেই ক্লাসটা দেখেছ। তো যারা দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যারা দেখেনি তাদেরকে তোমরা একটু ক্লাসগুলো দেখার জন্য সকলকে একটু উৎসাহিত করবে। আর বাসায় বসে তোমরা সকলেই একটু ভালো করে পড়াশোনা করো। তো যাই হোক, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মেলা কবিতার রিডিংয়ের লাইনগুলো নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ। তো আজকে আমি মেলা কবিতার লাইনগুলো নিয়ে, কবিতার লাইনগুলো নিয়ে আলোচনা করব। তো মেলা বলতে আমরা সাধারণত বুঝি যেখানে কোনো উৎসব বা আয়োজনকে কেন্দ্র করে অনেক মানুষের সমাগম বা সমবেত হয় তাকেই মেলা বলে। তো আমাদের বাংলাদেশে রাষ্ট্রীয় বা সামাজিকভাবে বিভিন্ন ধরনের মেলা উদযাপন করা হয়, বিশেষ করে গ্রাম বাংলার মানুষের কাছে এবং সকল মানুষের কাছে জনপ্রিয় একটি মেলা হচ্ছে বৈশাখী মেলা। এছাড়াও রাষ্ট্রীয় বা সামাজিকভাবে বিভিন্ন ধরনের মেলা হয়, বিজ্ঞান মেলা, কৃষি মেলা, বাণিজ্য মেলা, বই মেলা, বিজ্ঞান মেলা। তো এই মেলায় অনেক মানুষ একতাবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে, মিলেমিশে মেলার উৎসবকে বা অনুষ্ঠানকে উপলব্ধি করে। তো এই মেলার সকল একটা আনন্দের একটি মেলা। তো এই মেলায় জাতি ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে মানুষ ঐক্যবদ্ধ হয়। তো যাই হোক, এই মেলা কবিতায় লেখক দুটি বিষয় তুলে ধরছেন। একটি হচ্ছে প্রকৃতির জগতের মেলা, আরেকটি হচ্ছে মানুষের মধ্যে একটি মেলা হয়, আর সেটি হচ্ছে ভাই বোনদের মেলা। যে এখানে প্রাণে প্রাণে মিল বন্ধনের মাধ্যমে মানুষের মধ্যে যে এক ধরনের ভালোবাসার মেলা হয় সেটি লেখক এখানে তুলে ধরেছেন। যে আমরা যদি সকল ভেদাভেদ ভুলে গিয়ে, জাতি ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, তাহলে আমরা সুন্দর একটি পৃথিবী বা সুন্দর একটি আমরা দেশ গঠন করতে পারব। আর এই জন্য মেলা কবিতা লেখক প্রকৃতির মাঝে প্রকৃতির ফুল পাখি, তো এরা যেমন মিলেমিশে থাকে, ঠিক তেমনি মানুষ জাতির যদি মিলেমিশে একতাবদ্ধ হয়ে পরামর্শ করে কোনো কাজ করে, তাহলে তার ফলাফল অনেক সুন্দর হবে। তো মেলা কবিতায় আহসান হাবিব এখানে শিশু বা কিশোরদের মেলা এবং প্রকৃতির জগতের মেলার কথা তুলে ধরেছেন। তো গত ক্লাসে আমি মেলা কবিতার নিয়ে আলোচনা সংক্ষিপ্ত করেছিলাম। তো আজকে আমি মেলা কবিতার লাইনগুলো নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমাদের সকলের কাছে ভালো লাগবে। তো ফুলের মেলা, পাখির মেলা, আকাশ জুড়ে তারার মেলা, রোজ সকালে রঙের মেলা, সাত সাগরে দেবের মেলা। তো আরেক মেলা জগৎ জুড়ে ভাইরা মিলে বোনরা মিলে। তো এখানে কবি ফুলের মেলা, পাখির মেলা, আকাশ জুড়ে তারার মেলা, রোজ সকালে রঙের মেলা, সাত সাগরে ঢেউয়ের মেলা। তো প্রকৃতির জগতের দিকে তাকালে সব জায়গায় আমরা মেলা দেখতে পাই। তো কবি এখানে ফুল পাখি আকাশে তারার মধ্যে মেলা দেখতে পেয়েছে। যে আমরা যদি আমাদের চারপাশে দৃষ্টি দেই, বনে বা বাগানের দিকে যদি আমরা দৃষ্টি দেই, তাহলে আমরা দেখতে পাব একটি বাগানের মধ্যে বিভিন্ন রকমের ছোট বড় বিভিন্ন ধরনের রং বেরঙের ফুল ফুটে থাকে। তো বাগানের ফুল যেমন সুগন্ধ ছড়ায়, তো কবি এখানে মূলত বুঝিয়েছেন যে বাগানের মধ্যে যখন বিভিন্ন রং বেরঙের
ফুল ফুটে থাকে তো দেখে মনে হয় বাগানে বাগানে ফুলেরা যেন ফুলের মেলা বসিয়েছে। তো ফুলের মেলা, পাখির মেলা। আবার যদি আমরা গাছের দিকে দৃষ্টি দেই তাহলে আমরা দেখতে পাব গাছে গাছে বিভিন্ন ধরনের রং বেরঙের পাখি উড়ে বেড়ায় এবং গান গায়। তো কবি এখানে মূলত বুঝিয়েছেন যে পাখিরা যখন একতাবদ্ধ হয়ে কলকাকলিতে বা গানের মাধ্যমে ডাকের মাধ্যমে তারা প্রকৃতির জগৎটা কী করে মুখরিত করে। তো পাখিরা যখন একতাবদ্ধ হয়ে ডাকাডাকি করে তো দেখে মনে হয় পাখিরা যেন পাখির মেলা, পাখিরা যেন গাছে গাছে পাখির মেলা বসিয়েছে। তারে আকাশ জুড়ে তারা মেলা, যে রাতের আকাশে লক্ষ লক্ষ তারা ফুটে থাকে। তো দেখে মনে হয় আকাশ জুড়ে যেন তারারা মেলা বসিয়েছে। তারপরে উৎসকালে রঙের মেলা বলতে গেলে সকালবেলা সূর্যোদয়ের মেলাকে বোঝানো হয়েছে। রোজ সকালে রঙের মেলা বলতে সকালবেলার সূর্যকে উদ্দেশ্য করে লেখক রঙের মেলা বলছেন, কেননা প্রতিদিন সকালে পূর্ব আকাশে সূর্য ওঠে আর এই সূর্যের আলো, সূর্যের আলোই সকালবেলা প্রকৃতি আলোকিত হয়। তো এখানে এই জন্য কবি রোজ সকালে রঙের মেলা বলছেন। আবার সাত সাগরে ঢেউয়ের মেলা বলতে গেলে আমরা যদি সমুদ্র বা সাগরে দিকে লক্ষ্য করি আমরা সেখানে দেখতে পাবো সমুদ্র বা সাগরে একের পর এক ঢেউ আসতে পারে। তো দেখে মনে হয় সমুদ্র বা সাগরে একের পর এক ঢেউয়ের মেলা বয়ে চলছে। তো কবি এখানে ফুল, পাখি, আকাশ, সূর্য এবং সমুদ্র বা সাগর কথা বলছেন। এগুলো হচ্ছে প্রকৃতির জগৎ। প্রকৃতির জগতের মধ্যে মেলার কথা কবি এখানে সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। তো আরেক মেলা জগৎ জুড়ে ভাইরা মিলে বোনরা মিলে। তো কবি এখানে আরেক মেলা জগৎ জুড়ে বলতে পৃথিবীর সকল শিশু বা কিশোরদের একতার উৎসবকে কবি এখানে আরেক মেলা জগৎ জুড়ে বলতে বিশ্বজুড়ে বুঝিয়েছেন। তো কবি এখানে আরেক মেলা জগৎ জুড়ে ভাইরা মিলে বোনরা মিলে বলতে এখানে সকল শিশু বা কিশোরদের নিয়ে যে একটি ভালোবাসার মেলা হয় আর সেটি হচ্ছে প্রকৃতির জগৎ থেকে সম্পূর্ণ আলাদা। তো কবি এখানে ফুল, পাখি, তারার মাঝে যেমন মেলা দেখতে পান ঠিক তেমনি শিশু বা কিশোরদের মধ্যেও ভালোবাসার একটি মেলা বয়ে যায়। তো কবি এখানে প্রকৃতির জগতের মেলা এবং মানুষের মধ্যে মেলার কথা তুলে ধরেছেন। তো আশা করি তোমরা সকলেই কবিতার লাইনগুলো বুঝতেছ। তো রং পুড়িয়ে বেড়ায় তারা নীল আকাশের অপার নীলে। তো কবি এখানে বুঝিয়েছেন যে তারা নীল আকাশের নীলের মাঝে যে উদারতা বিশালতা রয়েছে তারই প্রকাশ শিশু বা কিশোরদের মধ্যে দেখা যায়, কেননা শিশুরা বিভেদের বেড়াজাল থেকে সম্পূর্ণ মুক্ত। তো কবি এখানে মূলত বুঝিয়েছেন যে রং পুড়িয়ে বেড়ায় তারা নীল আকাশের ওপার নীলে। অর্থাৎ আমরা যদি আকাশের দিকে দৃষ্টি দেই তো বিশাল বড় আকাশ, আকাশের সীমানা কখনো মাপা যায় না। যে আকাশের বিশাল বড় আকাশের মধ্যে আমরা অবধারণতা দেখতে পাই, অর্থাৎ কেননা বিশাল বড় আকাশের মধ্যে কোনো অহংকার নেই। তো সে একটা অবধারণতার একটা প্রতীক। যে এই জন্য লেখক বুঝিয়েছেন যে আকাশের দিকে তাকিয়েও আমরা উদারতার শিক্ষা লাভ করতে পারি। যে অর্থাৎ নীল আকাশের মধ্যে যে উদারতা বিশালতা তারই প্রকাশ পাওয়া যায় শিশু বা কিশোরদের মধ্যে, কেননা শিশুরা বিভেদের বেড়াজাল থেকে সম্পূর্ণ কি মুক্ত। শিশুরা প্রকৃতির মতোই সহজ এবং সরল। তো কবি এখানে মেলা কবিতায় মূলত মানব জাতির মধ্যে ঐক্যবদ্ধের মেলা কামনা করেছেন। যে মেলায় অংশগ্রহণ করে আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে সুন্দর একটি পরিবার এবং সুন্দর একটি সমাজ বা সুন্দর একটি রাষ্ট্র গঠন করতে পারি যদি আমাদের মধ্যে একতাবদ্ধ থাকে। তো যাই হোক, আজকে এ পর্যন্তই থাক। তো সকলকে ধন্যবাদ জানিয়ে
আজকের মতই আমি আমার ক্লাস শেষ করছি। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।